আমি সোনু আমি পলি আজকে আমরা কোথায় আছি অ্যাকোয়াটিকাতে আজকে আমরা এত গরম পড়েছে আর না এসে আর পারলাম না সত্যি আর পারা যাচ্ছে না অ্যাকোয়াটিকাতে নিজে ঠান্ডা করতে হলে অ্যাকোয়াটিকাতে আসতে যাব তা চলে এসেছি সকালবেলা সকাল সকাল পলি আর আমি আর তার সঙ্গে আরো একজন আছে তাকে দেখতেই পারবে সবচেয়ে বড় কথা হলো এখানে 1000 টাকা করে টিকিট কিন্তু 8000 টাকা করে আমরা আসিনি আমরা এসে আরো কমে আর সেটা তোমাদেরকে জানাবো যে তোমরা কিভাবে এত কমে আসবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও লাস্টে আমরা তোমাদেরকে বলে দেব এখানে সোম থেকে শুক্র হলো 1000 টাকা করে টিকিট আর শনিবার আর রোববার হলো এটা 1100 টাকা আর সোম থেকে শুক্রর মধ্যে যদি কোনো হলিডে পড়ে থাকে তাহলে টিকিটের দাম বাড়তে পারে ঠিক আছে তোমার মনে কি সেটা 1100 টাকা হবে আর গরমে ছুটিও পড়ে গেছে বাচ্চারা বলো বাবা আমাকে যে আমরা ঠান্ডা করতে 1100 টাকায় নিয়ে চলো কি বলো বলি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই জানাই সবচেয়ে উপরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো ভিডিওটা কেমন লাগলো জানাও একদম ভুলবে না আর যদি তোমরা আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো না করো অবশ্যই গিয়ে ফলো করে দাও ডেসক্রিপশন বক্সে লিংক দাও চারিদিকে খুব মিউজিক হচ্ছে খুব ঝর্ণা পড়ছে ঝর্ণা আর থাকতে পারছি না চলো রাত্রি বাজায় চলো আজকে অ্যাকোয়াটিকাটা ঘুরে দেখা যাক আমরা তো পাস দিয়ে দিয়েছি এই 2 নম্বর কাউন্টারে পাস দেওয়ার পরে এইটা দিয়েছে এবার এটা নিয়ে আমাদের লকারের জন্য যদি আমরা লকার বা আমরা কোনো যদি জামা কাপড় নিতে চাই সুইমিং পুলে নামার জন্য তাহলে আমরা সেটা নিতে পারব কিন্তু আমরা জামা নেব না কারণ আমরা জামা নিয়ে এসেছি আমরা শুধু নেব লকার এখানে দেখো কত টাকা লেখা রয়েছে মানে তো ফ্রাইডে অ্যাডাল্ট 1000 টাকা আর হাফ মানে বাচ্চারা যদি আছে তাহলে 500 আর স্যাটারডে সানডে আর অ্যাডাল্ট হচ্ছে 1100 আর হাফ 500 মানে তো ফ্রাইডে মানে যদি কোনো হলিডে করে তখনও কিন্তু সেটা আবার 1100 হয়ে যাবে তখন কিন্তু সেটা দাম বেড়ে যাবে তাহলে কিন্তু তখন কিন্তু 1000 টাকায় পাবে না সেটা তোমরা জেনে আসবে যদি মাঝখানে হলিডে পড়ে ওটা আবার 1100 টাকায় দিতে হবে ডিপোজিট মানি চলো ভেতরে যাই খুব গরম লাগছে জলে একটু চাপা দেওয়া হবে এটা হলো জেন্টস লকার রুম এটা হলো লেডিস চেঞ্জিং রুম ভেতরে যাই দেখি কি কি আছে এগুলো হচ্ছে শাওয়ার রুম না বলে এখানে এতগুলো হচ্ছে শাওয়ার রুম আর এগুলো হচ্ছে প্রত্যেকটা চেঞ্জিং রুম আর এদিকে রয়েছে মিরর আর এদিকে সব লকার রয়েছে অনেক লকার রয়েছে এদিকে পুরো লকার এরিয়া এখন এই রাইডটা করব এই দেখতে পাচ্ছো এখন এই যে আমিও প্রস্তুতি হয়ে গেছি যে নিয়ে নিচ্ছি কাকা কোথা থেকে এসছেন আমি টিটাগড় টিটাগড় থেকে কি ফ্যামিলি নিয়ে এসছেন হ্যাঁ ফ্যামিলি আছে কিরকম লাগছে আপনার অনেক ভালো অনেকে এই গরমে কিরকম লাগছে অনেক ভালো লাগছে গরমে মজা লাগছে এটা বুঝা যাচ্ছে না গরম বুঝা যাচ্ছে না গরম कैसा लग रहा है गर्मी में अच्छा लग रहा है आंटी कैसा लग रहा है
बहुत अच्छा लग रहा है। बच्चे लोग कैसा लग रहा है? বাচ্চাদের জোন ছেড়ে আমরা আরেক জায়গায় চলে গিয়েছিলাম, যেখানে নিচে ও উপরে ছোট ছোট পাইপের মতন করে সেট করা ছিল, যেখান থেকে জল বেরোয়। তার সাথে এখানে মিউজিকও চলে। আমরা ভীষণ নাচানাচি করেছিলাম এখানে। তারপর চলে গিয়েছিলাম এই রাইডটিতে, কিন্তু এটাতে শুধুমাত্র প্রীতমই চড়েছিল, কারণ ওর হাত ছুলে গিয়েছিল দেখে ও একবারই চড়েছিল, আর চড়েনি ভয়ে। তারপর এই রাইডটা ভীষণ মজাদার ছিল, কিন্তু এটা দিয়ে এত স্পিডে নামছিলাম যে তাই ভিডিও করতে না পারে পরে সোনু আর প্রীতমই শুধুমাত্র এটা চড়েছিল। আর এখানে পাহাড় থেকে ভীষণ স্পিডে জল পড়ে, আর দেখে মনে হয় যেন কোনো বাইরের দেশে চলে এসেছি, এত সুন্দর দৃশ্য এখানকার। আর পিঠে যখন ফোর্সে জল পড়ে মনে হয় যেন কেউ ম্যাসাজ করে দিচ্ছে, এত ভালো লাগে সেই ফিলিং ছিল। আর সব থেকে ভয়ানক ছিল এই রাইডটা, যখন মাঝখান থেকে ব্রেক করে টিউবটা অন্যদিকে ওঠে তখন কোমরে লাগার চান্স থাকে, তো এই রাইডটা চড়ার আগে একটু বুঝেই চড়বেন। আমি এমনিতেই একটু ভীতু মানুষ, তার জন্য আমি সব রাইড চড়তে পারিনি, সোনু এটাতে আমাকে টানতে টানতে জোর করে নিয়ে গেছিলো। তাছাড়া এখানে আরও একটা জিনিস দেখে আমাদের খুব ভালো লেগেছিলো, চারিদিকে তো পুল করা ছিল, তাছাড়াও মাঠের চারিদিকে অনেকটা হাইড্রেনের মতো কেটে কেটে সেখানে অনেক জল ভর্তি করা ছিল, সেটা দেখে দারুণ লাগছিল। মানে এক কথায় বলতে গেলে অ্যাকোয়াটিকা খুব সুন্দর, খুব সুন্দর। মজা মজা ভালো করে বসে গিয়ে মালটা মস্তি মস্তি পলি ব্রিজটাকে ধরে রাখ ভালো করে পলি, কিন্তু আমার খুবই ভীতু মানুষ। ধর ধরে বস, ধর ধরে বস, ধরে বস, ধরে বস, করবি না কিচ্ছু হবে না, এই দেখ পলু পলি কিচ্ছু হবে না, আমার সাথে এসছিস। সবার লাস্টে আমরা ওয়েব পুলে চলে গিয়েছিলাম, কেননা ওয়েব পুলে একবার ওয়েব চালু করলে আর উঠতে ইচ্ছে করবে না, তার সঙ্গে যখন রয়েছে লাইভ ডিজে। আর এখানকার রাইডগুলোর কিন্তু আবার টাইমিংও রয়েছে, মানে কিছু টাইম পরপর এই রাইডগুলো চলে।
চলুন এবার আপনাদেরকে বলে দিই আপনারা অ্যাকোয়াটিকা পৌঁছাবেন কি করে। বিধাননগর থেকে ডাইরেক্ট বাস ধরে যেতে পারেন বা নারকেল বাগান হয়েও যেতে পারেন। নারকেল বাগান হয়ে গেলে প্রথমে বিধাননগর থেকে বাস ধরে নারকেল বাগান নেমে রোড ক্রস করে টোটো বা অটো করে যেতে পারেন অ্যাকোয়াটিকা। কিন্তু অটো করে গেলে বেশি ভাড়া বলবে, তাই আমরা বিশ্ব বাংলার সামনে থেকে জনপ্রতি 20 টাকার বিনিময়ে টোটো করে গিয়েছিলাম। আর বিধাননগর থেকে ডাইরেক্ট বাস 260 বা 12C/2 ধরেও যেতে পারেন অ্যাকোয়াটিকাতে।